1156-র এবার দেখো খ, করণীয় খতে কি বলেছে। ম্যানেজার থাকবে কিন্তু ডেপুটি ম্যানেজার থাকবে না। কে থাকবে না? ডেপুটি ম্যানেজার থাকবে না। তাহলে যে থাকবে না তার মানে ওনাকে ছাড়া আমার কমিটি নির্বাচন করতে হবে, এই তো? ডেপুটি ম্যানেজার ছাড়াই কি করতে হবে? কমিটি নির্বাচন করতে হবে। তাহলে এখন লেখো করণীয় খ বা করণীয় দুই। বিস্তারিত এইভাবে লিখি যে ম্যানেজার থাকবে কিন্তু ডেপুটি ম্যানেজার না থাকলে সম্ভাব্য কমিটি গঠন হবে সম্ভাব্য কমিটি গঠন কতভাবে হতে পারে? হ্যাঁ, এখানে দেখো একটু খেয়াল করো, আমাদের ম্যানেজার হচ্ছে একজন, ডেপুটি ম্যানেজার একজন, অবশিষ্ট হলো কয়জন? 10 জন না? এই তো, একজন ম্যানেজারকে নির্বাচন করা যাবে, একজনের মধ্য থেকেই একজনকে নিতে হবে, মানে 1C1 ইনটু, যেহেতু ডেপুটি ম্যানেজার থাকবে না তাহলে হবে 1C0, যেহেতু ওনাকে নির্বাচন করব না আমরা, ইনটু। তাহলে এখন দেখো অবশিষ্ট ম্যানেজার তো থাকলোই, তাহলে অবশিষ্ট থাকলো কয়জন? 10 জন। এই 10 জনকে আমরা 10 জনের মধ্য থেকে নির্বাচন করব। কয়জন? 4 জনের মধ্যে থেকে একজন চলে গেছে, তাহলে অবশিষ্ট 3 জনকে নিব। এটাকে করলেই হয়ে যাবে। আমরা যদি এটা ফ্যাক্টোরিয়াল করি, এটা হবে 1, এটাও হবে 1 গুণন, এইটা হবে হলো ফ্যাক্টোরিয়াল 10, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 10-3 সমান এখানে আসবে কত? আমরা এটা গুণন করলেই পেয়ে যাব। এই 1 দিয়ে 1 দিয়ে গুণ করে তো কোনো লাভ নাই। 10 × 9 × 8 × ফ্যাক্টোরিয়াল 7 ÷3 × 2 × 1 ÷7। এইভাবে কাটাকাটি করলে আমাদের আসে 120। এভাবে এটাও একটা অ্যান্সার, আশা করি এটা বুঝতে পেরেছ তোমরা। এরপরে এখন আমরা যাব 3-এ, কি বলেছে? ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার কেউই থাকবে না। তো খুব সহজ, তো এই ম্যানেজারও থাকবে না, ডেপুটি ম্যানেজারও থাকবে না। তার মানে ডেপুটি ম্যানেজার যখন ছিল না 1C0, এখানে 1C0 হবে। তাহলে এবার এবার এখানে 1C0, এখানে 1C0। তারপরে এই 10 জনের মধ্য থেকেই 4 জনকে নিতে হবে, কারণ এরা যেহেতু কে হয়ে থাকবে না, তাই না? এদের এখানে আসার দরকার নাই, শুধু এই 10 জন থেকে 4 জনকেই নিয়ে নিতে হবে। তাহলে লিখি যে ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার না থাকলে ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার না থাকলে দল গঠনের উপায়, কমিটি গঠনের উপায়। তো দেখো ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার না থাকলে কমিটি গঠনের সম্ভাব্য উপায়, খেয়াল করো এখানে একজন ম্যানেজার না থাকলে ম্যানেজারকে আমরা নিব না, তাই 0। একজন ডেপুটি ম্যানেজার আছে, সেও থাকবে না, তাইও 0। তাহলে অবশিষ্ট থাকলো 12 জন। এই 12 জনের মধ্য থেকে আমাদের 4 জনকে কি করে নিতে হবে? বাছাই করতে হবে। তাহলে তাই যদি হয়, এটা তো সবগুলোই 1 আসবে, এখন এইটাকে শুধু আমরা ভাঙাবো, ফ্যাক্টোরিয়াল 10। এইটাকে যদি করি, দেখো আমাদের 10C4 যেটা আমরা এটা করি, এখানে কত আসে? ফ্যাক্টোরিয়াল 10 − 4 সমান এখানে হবে 10 9
এইট সেভেন সিক্স ফাইভ ফ্যাক্টোরিয়াল ফোর ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল ফোর রাখলাম, আর এখানে ফ্যাক্টোরিয়াল সিক্স হয়, ফ্যাক্টোরিয়াল সিক্স, এটার এটা কেটে গেল। কেটে গিয়ে এটার পরে ক্যালকুলেশন করলে যা আসবে, এটাকে ফ্যাক্টোরিয়াল করলে দেখি, টেন ইন্টু নাইন ইন্টু এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ, সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু, এটাকে যদি করা যায় হবে 220 উপায়ে, 210 সরি 210 উপায়ে, বলতে ভুল করেছি, 210 উপায়ে আসবে আমাদের। তো এই অঙ্কটা, এটা আমাদের এখানে শেষ হলো।